নমস্কার বন্ধুরা সর্বাণী রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে সামনে সাজি রয়েছি তো এই রান্নাটার পিছনে অনেক বড় একটা গল্প আছে গল্পটা হলো একটা দিন আমরা ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়ে তখন মনে হচ্ছিল হোটেলের এত খাবার খেয়ে তখন মনে হচ্ছিল হালকা পাতলা একটু খাবার খাই তখন বাইরের থেকে বাইরের যে নর্মাল হোটেল হয় সেইখান থেকে একটা চিকেন কিনে দেশি মুরগি যেটা দেশি মুরগিটা কিনে ওইখানে রান্না করতে দিয়ে দিয়েছিল মাসিদের কাছে তো মাসিরা রান্না করে দিয়েছিল খেতে যে এতটা অপূর্ব হয়েছিল খাবারটা ঠিক সেইভাবেই রান্না করার চেষ্টা অনেক দিন ধরে করছি কিন্তু ওইভাবে আর হয়ে ওঠে না এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে আধ কাঁচা লঙ্কা বাটা আর আধ কাঁচা রসুন আদা বাটা এই রান্নাটা যে খেতে কতটা অপূর্ব লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি কখনো সময় হয় এইভাবে একটু খেয়ে দেখবেন খেতে হালকা দেখতেও হালকা কিন্তু তৃপ্তি পাবেন রান্নাতে তেমন কিছু লাগেনি শুধু অল্প অল্প জিনিস একটু বেটে নেওয়া শিলে তো সময় থাকলে এইভাবে একটু বেটে রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ দেখুন লঙ্কা বাটা করে নিয়েছি আধ বাটা করেছি পুরো ফিনিশ নয় আর এখানে জিরে বাটা করেছি জিরে আর একটু ধনে একসঙ্গে দিয়ে দিয়েছি লবণটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন এই জিরে ধনে আর কাঁচা লঙ্কা আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এইখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করি আর পেঁয়াজ রসুনও দিইনি তো এখানে মেখে একটু আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তারপরে কড়াইটা ভালো করে গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি তেলও কম পরিমাণে দিয়েছি এখানে কচি মাংস যেহেতু তারপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর সামান্য জিরে ফোড়ন আর এইখানে রান্না করার জন্য আমি চারটে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপরে রসুন দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম রসুনটাও পুরো ফিনিশ করিনি আদাটা একটু ফিনিশ করা হয়েছে এইভাবে বেটে নিয়েছি তো এইখানে না গ্যাস বাড়িয়ে একটু সময়ের জন্য নেড়ে নেবেন যাতে আদা রসুনের উগ্র গন্ধটা বেরিয়ে যায় গন্ধটা বেরিয়ে যাওয়ার পরে তারপরে এই চিকেনগুলো সব দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে এখন পরপর এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এখানে দু চামচ দিয়েছি আর কালারের জন্য একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা না দিলেও নাও দিতে পারেন কিন্তু দিলে একটু কালারটা ভালো আসে দেখতে একটু ভালো লাগে তো এইখানে দেওয়া হয়ে গেছে সব কিছু দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটু সময় মিশিয়ে একটু সময়ের জন্য একটু গ্যাস কমিয়ে একটু ঢাকনা বন্ধ করে রাখলে এর জলটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর এই পর্যায়ে যদি আপনারা গ্যাস বাড়িয়ে কষতে থাকেন তাহলে কিন্তু নিচের দিকে লেগে যাওয়ার চান্স থাকে তো এইখানে আমি একটু কষে নিলাম মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনাটা বন্ধ করে তিন মিনিটের জন্য একটু গ্যাসটাকে কমিয়ে রাখছি তো তিন মিনিট পরে চলে আসছি দেখতে পাচ্ছেন নিচ থেকে একটু একটু জল বেরোনো শুরু হয়েছে এইভাবে কষতে থাকবো আর একটু ঢাকনা বন্ধ করে দেব তাহলে কি হবে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে আর এখানে যেহেতু কোচি চিকেন তো এর ভিতর দিকে তেল কিন্তু বেশি বেরোবে না তো এইভাবে শুধু কষে নিচ্ছি কষতে কষতে যখন মশলাটা ভালো করে কষা হয়ে যাবে আর ভালো করে রান্না হয়ে যাবে তখন ভাববেন এখানে কষা কমপ্লিট হয়ে গেছে তো এখানে কষতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতন লেগেছিল তো এখানে এইভাবে ঢাকনা বন্ধ করে আর ঢাকনা খুলে ভালো করে কষে নিয়েছি আবার তিন মিনিট পরে আবার চলে আসছি এইভাবে তিন মিনিট তিন মিনিট করে আমি কষে নিয়েছি যখন জলটা বেরিয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা বাড়িয়ে দিতে পারবেন এইভাবে কষে নিয়ে আর ঢাকনা বন্ধ করে এই সাইডটা আমি গরম মশলাটা বেটে নিচ্ছি গরম মশলার ভিতরে নিয়েছি এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ তেমন কিছুই না এটাকে ভালো করে বেটে নিচ্ছি তো এইখানে কিন্তু দুটো চিকেন অনেকটাই চিকেন হয়েছিল তো এইভাবে বেটে নিয়েছি শিলে বাটার দেখবেন অন্য রকমই হয় খেতে তো বাটা কমপ্লিট কমপ্লিট হয়ে হয়ে গেছে গেছে সাইডটা আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম এখন গরম জল দিয়ে দিলাম এইখানে যেহেতু একটু ঝোল ঝোল আর আমাদের ঘরে ঝোল ঝোলই পছন্দ করে যেহেতু আমরা ভাতের সঙ্গে খাই তো এইভাবে ঝোল ঝোল খেয়ে দেখবেন রেসিপিগুলো কিন্তু দারুণ লাগে তো কখনো যদি না খেয়ে থাকে না এইভাবে খেয়ে দেখবে এইখানে চার মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফোটানোর পরে এইখানে যে গরম মশলাটা বেটে নিয়েছিলাম এই গরম মশলাটা দিয়ে দিলাম পুরোটা গরম মশলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব তো রেসিপি দুর্দান্ত একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে বানিয়ে খেতে তো এর কালারও যত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল একটু মিশিয়ে মিশিয়ে নিলাম নিয়ে আবার মিনিট ভালো করে তো নিয়েছি তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে তো রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন আর রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের রেসিপি এইখানে রাখবো আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নতুন দিনের সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টা